নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে গুড মর্নিং আর ঈদ মুবারক সকলের দিনটা ভীষণ ভালোভাবে কাটুক এটাই কামনা করি তো এই ভিডিওটাতে বেশ দু একটা ব্যাপার নিয়ে আলোচনা করব আর বাইরে প্রচন্ড মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে তো যেটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি সেটা হলো দেখো বন্ধুরা আজকে ঈদ এবং এই আজকের দিনটাকে টার্গেট করেই কিন্তু দুটো সিনেমা প্রচন্ড ভাবে এগোনোর কথা বক্স অফিস কালেকশন করার কথা কিন্তু ওয়েদার যেরকম হয়ে আছে এবং ফেসবুকের পোস্টে যেভাবে দেখতে পাচ্ছি প্রায় প্রায় সব জায়গায় কিন্তু কম বেশি এই ঝড় বৃষ্টিটা হচ্ছে সো সকালের শোগুলো খানিকটা হলেও কিন্তু হয়তো হ্যাম্পার হবে এই ব্যাপারটা নিয়ে একটুখানি টেনশনেরই ব্যাপার তবে ঈশ্বরের কাছে কামনা করি যে যেন খুব তাড়াতাড়ি এই ওয়েদারটা ঠিক হয়ে যায় এবার যেটা বলছি শোনো আমরা অলরেডি জানি যে জিদ্দা কিন্তু ইন্টারভিউতে আমাদেরকে মানে বলেছিলেন সকলকে বলেছিলেন ইন্টারভিউ যখন নেওয়া হয়েছিল উনি অডিয়েন্সকে বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল মানে নর্থ ইন্ডিয়া থেকে রাবণ যদি ভালো রেসপন্স পায় এবং রাবণের যদি রাবণ নিয়ে যদি লোকজনের মধ্যে ধারণা পাল্টে যায় এবং লোকে যদি আবার বাংলা সিনেমামুখী হয় তাহলে কিন্তু জিদ্দা ভেবে দেখবেন এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করবেন কিনা সেটা নিয়ে সো আজকে কিন্তু কিন্তু এমন একটা দিন যেখানে দাঁড়িয়ে সকলকে রাবণ দেখতে যেতে হবে এবং রাবণ শুধু নয় রাবণের সঙ্গে সঙ্গে কিশমিশও দেখতে যেতে হবে দুটো সিনেমাকেই আমাদেরকে কিন্তু দুটো সিনেমার পাশে সমানভাবে থাকতে হবে এবার যার যেটা ইচ্ছে সে সেটা দেখো কিন্তু দুটো সিনেমাই দেখো আমরা অবশ্যই চাই এবং আমি আমি জানি তোমরা যারা জিদ্দার ফ্যান ফলোয়ার্সরা আছো যারা বাংলা সিনেমার ফ্যান ফলোয়ার্স আছো যারা চাও বা যে রাবান একটা ভালো জায়গায় এসে দাঁড়াক আলটিমেটলি তারা কিন্তু তোমরা কিন্তু আজকে দেখতে যাবে সিনেমাটা এবং তোমরা কিন্তু চাও অবশ্যই আমি জানি যে সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক এটা কিন্তু আমিও চাই কারণ সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো যদি নর্থ ইন্ডিয়ায় এসে এত ছুটিয়ে বিজনেস করে যেতে পারে তাহলে নর্থ ইন্ডিয়ার মুভির একদম সমপরিমাণ এলিমেন্ট আছে এমন একটা বাংলা সিনেমা কেন পারবে না প্যান ইন্ডিয়া রিলিজ হতে এটা আমি অবশ্যই গ্রাসরুট এন্টারটেনমেন্টের কাছে অনুরোধ রাখলাম যে রাবণ সিনেমাটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা হোক অবশ্যই আগে নর্থ ইন্ডিয়ার পাবলিকের রিয়াকশন বা পাবলিক কিভাবে সিনেমাটার মধ্যে গ্যাদার হচ্ছেন সেটা দেখে নেওয়ার পরে তো তোমরা সকলে মিলে কিন্তু সিনেমা হলে যাও প্লিজ নিকটবর্তী সিনেমা হলে যাও রাবণ দেখো ওয়েদারটা অবশ্যই একটু খারাপ বাট তবুও একটুখানি যাওয়ার চেষ্টা করো যাদের অন্তত যারা মন থেকে ভেবে রেখেছে তোমরা আজকে রাবণ বা কিশমিশ দেখবেই তারা কিন্তু সেই জায়গাটা থেকে সরো না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এবং দ্বিতীয় কথা এখন যেটা বলবো একটা ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলবো এমন একটা চ্যানেলের সন্ধান আজকে সকালবেলা পেলাম আমাদেরই এক ভাই ওর নাম সুমিত ও এই লিঙ্কটা আমাকে পাঠালো এবং আমাকে বললো যে দিদি ভিডিওটা তুমি দেখো এর ইউটিউব চ্যানেলের নাম অফিসিয়াল দীপ এবং এর সাবস্ক্রাইবার হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ কে মানে চুয়াল্লিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার্স এবার যদি বলি ও কি করে তোমরা আমি জানি না আমার ওর ভিডিও দেখার পরে খুব হাসি পেয়েছিল কারণ ও ও না যেটা করছে আমার মনে হয় ও জানেই না ও কি করছে ও প্রত্যেকটা বাংলা সিনেমার ফুল ভিডিও লিংক দিয়ে দেয় ওর চ্যানেলে এবং এই করতে করতে অডিয়েন্স ওর কাছ থেকে ভিডিও পাওয়ার জন্য মুখিয়ে বসে থাকে যেহেতু গতকাল এরকম একটা কপিরাইট স্ট্রাইক গিয়েছিল সেই জন্য ওর লিঙ্কটা আর খোলে না এবং স্বাভাবিকভাবে ওর অডিয়েন্সরা ওকে প্রচুর পরিমাণে গালাগালি দেয় যে কেন খুলছে না রাবণের লিঙ্ক ও সেটা খুব ক্যাজুয়াল এবং ও বলছে ও বাজি বাজি টু বস বস টু সবকিছুর লিঙ্কই ওর চ্যানেলে আছে এবং ও এটা দিয়ে ওর মধ্যে কোনো মানে ভ্রুক্ষেপ নেই আর সব থেকে বড় কথা তোমরা যদি এই চ্যানেলটাতে গিয়ে ওর ভিডিও চেক করো তোমরা বুঝতে পারবে ও খুব মানে ইজিলি এই সিনেমাগুলোর ভিডিওর চ্যানেলে দিয়ে দেয় এবং এখান থেকে প্রচুর মানুষ সিনেমা দেখেও ফেলেন মানে আমি এই রকম কোনো একটা চোর দেখলাম প্রথমবার যার চুরি করে কোনো ভ্রুক্ষেপ নেই অবাক একটা কাণ্ড মানে আমি ও বয়সেও আমাদের থেকে অনেক ছোট বলে মনে হলো তো আমি ওকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে ভাই প্লিজ এই কাজটা করতে নেই এটাতে বাংলা সিনেমার ক্ষতি হয় ও একটা কথা তোমরা অবশ্যই ওকে ভালোভাবে বলো কারণ আমার মনে হলো ওর মধ্যে ব্যাপারটা কম আছে হয়তো জানেই না ও কি করছে এটা যে একটা দণ্ডনীয় অপরাধ ও সেটাও জানে না বাট ও করে যাচ্ছে এবার যেটা যে ব্যাপারটা বলবো তোমরা অনেকেই আমরা যেহেতু রাবণের একটা করে একটা ক্লিপিং আপলোড করেছিলাম আমাদের চ্যানেল থেকে পাবলিক রিয়াকশন তোমরা বেশ কেউ কেউ আমাদেরকে কপিরাইট ক্লেম পাঠাচ্ছ যে অন্যদের আপনাদের চ্যানেলেই তো আছে তাদের জন্য একটা কথা বলি শোনো ভাই বা বোন যারাই এমন সিন আমরা আপলোড করিনি যেটা থেকে কিন্তু সিনেমাটা স্পয়েল হয়ে যেতে পারে এবং যে সিনটা আমরা আপলোড করেছি সেই সিনটার ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু ট্রেলারে দেওয়া ছিল এবং সেটা কিন্তু আমরা পাবলিক রিয়াকশন হিসেবে ভিডিওটা করেছিলাম যাতে করে সেই ভিডিওটা দেখে আরো প্রচুর মানুষ উদ্বুদ্ধ হয়ে দেখতে যান কারণ না আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় জানি না রাবণের সঙ্গে প্রচন্ড ভাবে প্রত্যেকে এখন জানে সরদ মিউজিক ভেঞ্চার্স মানেই রাবণ নিয়ে আলোচনা চলবে ইনফ্যাক্ট দিন ভুরি ভুরি কমেন্টও আসছে সেই জন্য তো আমি রাবণ বা কিশমিশ জানি না আমি জানি বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা এমন কোন সিন তুলে আমি দিয়ে দেব না যাতে করে স্পয়েল হয়ে যায় গল্পটা মানুষে তাহলে আর হলে দেখতে যাবে না এটা তো উচিত নয় না তো যারা দেখলে তারা একটু ভালো করে মানে ভিডিওটা দেখো আমরা কিন্তু পাবলিক রিয়াকশন নিয়েছিলাম এবং আরো একটা কথা বলি তোমাদেরকে আমাদের কাছে সিনেমাটার যতগুলো হাই পয়েন্ট ছিল প্রত্যেকটার ভিডিও আমাদের কাছে আছে আমরা ছোট্ট ছোট করে তুলে নিয়ে এসেছি কিন্তু আমরা আপলোড করিনি কারণ আমাদের মনে হয়েছে সেই ক্লিপিংস গুলো আপলোড করলে সিনেমাটা স্পয়েল হয়ে যেতে পারে আমরা কখনো যাই না সেটা স্পয়েল হোক অবশ্যই আমরা ভিডিওটা আপলোড করব তবে এখন না সেটা তিন মাস পরে যখন রাবণ সকলে হলে দেখে ফেলবে এবং রাবণ আস্তে আস্তে স্যাটেলাইটে আসবে তখন কিন্তু আমরা ধীরে ধীরে আপলোড করব। সেই ক্লিপিংস এখন নয় ডিউরেশন হচ্ছে সেকেন্ড 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 ম্যাক্সিমাম মানে ওই তো আমি বলছি যে জায়গাগুলো হাই পয়েন্ট প্রচন্ড মানুষের সিটি দিচ্ছে হাততালি দিচ্ছে এমন কিছু সিট সেগুলো কিন্তু চাইলে আমরা আপলোড করে দিতে পারতাম কিন্তু কখনো চাইবো না বাংলা সিনেমার ক্ষতি হোক সকলে অনেক কষ্ট করে সিনেমা বানায় তাই না প্রত্যেকটা প্রোডাকশন হাউস প্রত্যেকজন অ্যাক্ট্রেস ডিরেক্টর যার কথাই বলো না কেন অক্লান্ত পরিশ্রমের ফলে একটা সিনেমা রিলিজ হয় তো আমাদের তো উচিত তাদের সম্মান জানানো তাই না এই ছিল ভিডিওটা এবং এই আমরা কিন্তু এই ক্লিপিংস গুলো আপলোড করব কিন্তু সেটা তিন মাস পরে যখন রাবণ অলরেডি টিভি চ্যানেলগুলোতে চলে আসতে শুরু করবে তখন আমরা আমাদের তরফ থেকে ইউটিউব চ্যানেল থেকে আপলোড করব রাবণের সেই ক্লিপিংস গুলো আমার মনে হয় তখন আর কোনো ক্ষতি হবে না কিন্তু এখন নয় তো তোমরা যারা যারা এই কাজগুলো করতে শুরু করেছো প্লিজ একটু বন্ধ করো এগুলো উচিত নয় চলো খুব আসি নতুন ভিডিও নিয়ে কথা ওয়েদার যতই খারাপ হোক বৃষ্টি মাথায় যাতে না লাগে সেই দিকটা খেয়াল রেখে সকলে হলে যাও রাবণ দেখো কিশমিশ দেখো আজকে কিন্তু মেন ডেট ঈদ মুবারক আজকের দিনটার জন্য কিন্তু গোটা প্রোডাকশন হাউস বসে আছে কিরকম বক্স অফিস কালেকশন হবে সেটার আশায় সো সকলে মিলে প্লিজ একটু পাশে থাকো চলো আসছি খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা